হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওই আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আজকে আমি আপনাদের মাঝে ইমোর এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস এমন একটি গুরুত্বপূর্ণ ফিউচার নিয়ে হাজির হয়েছি যেই সেটিংস এবং যেই ফিউচারটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের সিকিউরিটির ক্ষেত্রে উপকারে আসবে তো কী সেই সেটিংস আর কীভাবে ব্যবহার করবেন তা শিখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আর বক বক না করে চলুন দেখে দিচ্ছি কি সেই সেটিংস আর কিভাবে তার ব্যবহার করবেন তো বন্ধুরা ইমোর এই নতুন ফিউচারটি পাওয়ার জন্য আপনাদের ফার্স্টে আপনাদের যেই ইমো অ্যাপ্লিকেশনটি আছে সেই ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য আপনারা চলে যাবেন স্টোরে তো স্টোরে প্রবেশ করার পরে সার্চ বারে আপনারা ইমো লিখে সার্চ দিয়ে দিবেন তো সার্চ দিলে আপনাদের সামনে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখানে দেখুন আমার ওপেন লেখা আছে আপনাদের যদি এখানে আপডেট চাই অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু নতুন এই ফিউচারটি আপনি পাবেন না নতুন এই সেটিংসটি আপনার ইমোতে অ্যাড হবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ফার্স্টে আপনাদের বলে রাখি এই নতুন ফিউচারে আপনাদের কী সুবিধা হবে কী সিকিউরিটির ক্ষেত্রে আপনারা সুরক্ষিত পাবেন তো বন্ধুরা এই নতুন আপডেটটির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ফোন নম্বর ছাড়াও যে কাউকে আপনার ফ্রেন্ড লিস্টে আপনি অ্যাড করতে পারবেন তো বন্ধুরা ইমো সিস্টেম তো আপনারা সবাই জানেন ইমোতে যদি আপনি নতুন ফ্রেন্ড কিংবা যদি কেউ আপনাকে ইমোতে অ্যাড হতে চায় আপনার ফ্রেন্ড হতে চায় তাহলে তাকে অবশ্যই আপনার নাম্বারটি দেওয়া লাগবে নাম্বার ছাড়া কিন্তু ইমোতে ফ্রেন্ড হওয়া যায় না ইমতে অ্যাড হওয়া যায় না তো আজকে থেকে কাউকে আপনি ফ্রেন্ড করতে চাইলে কিংবা কেউ আপনাকে ফ্রেন্ড করতে চাইলে আপনার নম্বরটি তাকে দেওয়া লাগবে না তো নম্বর ছাড়াই আজ থেকে আপনারা আপনাদের ইমোতে ফ্রেন্ড অ্যাড করে নিতে পারবেন তো এটা কিভাবে সম্ভব চলুন সেটাই দেখে নেওয়া যাক তো তার জন্য আমি প্রবেশ করছি আমার ইমো অ্যাপ্লিকেশনে তো ইমোতে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো জাস্ট আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হল এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই কণার দিকে খেয়াল করুন একটি প্লাস আইকন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম তিনটি সেটিংস চলে আসবে তো একদম তিন নম্বরের যে সেটিংসটা আছে স্ক্যান কিউআর কোড জাস্ট এই সিংসটির ওপরে একবার ক্লিক করে দিবেন তো বন্ধুরা স্ক্যান কিউআর কোডের পরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে আপনাদের এখানে স্ক্যান করার অপশন চলে আসবে তো আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডের সঙ্গে আপনারা এখান থেকে তার কিউআর কোডটি স্ক্যান করে তার ফ্রেন্ড হয়ে যেতে পারবেন আবার চাইলে আপনার একটি কিউআর কোড আছে সেই কোডটি আপনার ফ্রেন্ডকে সেন্ড করে দিয়ে সেও আপনাকে ফ্রেন্ড করে নিতে পারবে তো তার জন্য আপনাদের নিজের কিউআর কোডটি পাওয়ার জন্য এখানে মাই কিউআর কোড বলে একটি লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন তো মাই কিউআর কোডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড চলে আসবে এটা হলো আপনার ইমো আইডির কিউ কোড এই কিউআর কোডটি যদি কেউ স্ক্যান করে তাহলে সে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যেতে পারবে কোনো প্রকার নম্বরের প্রয়োজন হবে না নম্বর দিয়ে অ্যাড করার প্রয়োজন হবে না শুধু এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার সে ফ্রেন্ড হয়ে যাবে তো এখান থেকে আপনারা নিচে ডাউনলোড একটি লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নিতে পারবেন তো গ্যালারি থেকে যে কাউকে আপনি সেন্ড করে যে কাউকে বলতে পারবেন ভাই এটাই হলো আমার ইমতে ফ্রেন্ড হওয়ার জন্য কিউআর কোড এটা স্ক্যান করে আমার সঙ্গে ফ্রেন্ড হওয়া কোনো প্রকার নম্বর দেওয়া লাগবে না তো বুঝতে পারলেন কি অসাধারণ একটি ভিডিও এরকম সব অসাধারণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কীরকম লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়েছেন তো দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যেক শেষ করছে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ